সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসিটিভির নিয়মিত আয়োজন গল্প কথা আপনাদের সাথে আছি আমি অর্চে রহমান আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি কেমন আছেন আপু ভালো আছি তুমি ভালো আছো অনেক ভালো আছি আর এটা আমি শুধু বলার জন্য বলছি না যে আপনি সামনে বসে আছেন বলে বলছি তা না আপনার ভয়েস আমার খুবই পছন্দ এবং আমি মনে মনে ভাবছিলাম যে আজকে পুরোটা আজন যদি গান শুনতে পারতাম আমার খুব ভালো লাগতো কিন্তু সেটা হবে না গল্পেই যদি আগে যেতে চাই গানের মানুষ গানের গল্প দিয়ে শুরু করতে চাই গত বছরটা যেভাবেই হোক আমাদের গেছে একরকমভাবে এবং নতুন বছর নতুন প্রত্যাশা নিয়ে আমরা জীবন শুরু করেছি নতুন কাজ দিয়ে শুরু করেছি সেক্ষেত্রে আসলে নতুন বছরের গল্প আগে শুনি কেমন ব্যস্ততা এখন নতুন বছরটা মোটামুটি কাজ দিয়ে শুরু হয়েছে আমার আর বেশ কি মানে কয়েকটা ইউটিউব চ্যানেল বেস গান করেছি আচ্ছা এটা অডিও শেষ হয়েছে সেটা নিজের ইউটিউব চ্যানেলের জন্য না না আচ্ছা বিভিন্ন কোম্পানির যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো থেকে অডিও হয়ে গেছে দুটো গানের আমি অলরেডি মিউজিক ভিডিও হয়ে গেছে হয়তো সামনে মাসে রিলিজ হবে একটা রিলিজ হওয়ার কথা কোন দুটো গান একটা হচ্ছে রঙ্গন মিউজিক থেকে আসবে এটা হচ্ছে উজ্জ্বল সিনহার সুর আর কম্পোজিশন আর লিখেছেন জামাল হোসেন আচ্ছা আরেকটা যেটা সেটা হচ্ছে আমার ছোট ভাই লিখেছেন আর উজ্জ্বল সিনহা এটাও আরেকটি ইউটিউব চ্যানেল থেকে আসবে টাইটেলগুলো গুলো কি কি গানের তোমাকে আমি আজ বলতে চাই সে কথা এই গানটি হচ্ছে জামাল হোসেন ভাইয়ের লেখা মিউজিক স্টেশন থেকে আসবে তো মিউজিক ভিডিওর প্ল্যানও তো নিশ্চয়ই হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে রিলিজ দেওয়ারও যেহেতু প্ল্যান কাজ তো হয়েছে কাজের গল্পটা একটু জানতে চাই কাজ হয়েছে বলতে আমার মানে বিশের দু শেষের দিকে আমার একটি গান এসছে এটা আমার স্বপ্নই বলতে পারো যে স্বপ্ন পূর্ণ হয়েছে সেটা হচ্ছে কলকাতার বিখ্যাত একজন শিল্পী রূপঙ্কর বাগচি যার আমি খুব ভক্ত যার গান আমার খুব ভালো লাগে ওনার সাথে আমি একটা দ্বৈত সঙ্গীত করেছি সেইটা রিলিজ হয়েছে ধ্রুব ধ্রুব মিউজিক স্টেশন থেকে ডিসেম্বর মাসে আরকি গত একদমই শেষের দিকে বছরের শেষ ভালো মতোই হয়েছে ভালোই হয়েছে খুব সুন্দর আসলে আমি মানে পারবো না যে যখন বুঝাতে দাদার সাথে আমার দেখা হয় পাশাপাশি বসে গান দুজন উঠাচ্ছিলাম বয়স দিচ্ছিলাম পাশাপাশি তো আসলে মনে হলো যে না সত্যি সত্যি যে গুণীজনরা আসলে অনেক উদার মনমানসিকতার মানসিকতার হয় তাদের সান্নিধ্যে আসলে আমি অনেকের কাছে গিয়েছি আমাদের আমার সৌভাগ্য হয়েছে অনেক গুণীদের সাথে থাকবার বাংলাদেশেরও যারা আছেন কিং বদন্তি তাদের সাথেও চলবার তো আসলে ওনারা না আসলে উদার মানে বলে না যে একটা আকাশ সমান তাদের মন মানসিকতা উদারতা আর মানুষ যত ভালো লাগে উঠে হয় আরো বেশি হ্যাঁ অবশ্যই কথাই আছে না বডগার্ড যত বড় হয় তার ডালগুলি নিচের দিকে নুয়ে পড়ে চমৎকার সেই গানটির কথা যদি একটু জানতে চাই মিউজিক ভিডিও কি হয়েছে মিউজিক ভিডিও হয়েছে এটা রাজু আহমেদ করেছে মিউজিক ভিডিও খুব সুন্দর হয়েছে কোথায় শুটিং হয়েছে শুটিংটা বাংলাদেশে হয়েছিল কারণ আমরা যে প্রথমে যে শুটিংটা করেছিলাম এটা ছিল দার্জিলিং বেস আমাদের কিছু ফুটেজ নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের বাংলাদেশে করতে হয়েছে আবার আচ্ছা মানে এর আগেই করা হয়েছে আগে করা হয়েছে এ কি ছিল সেটা নাম এসেছিল কোন সালে শুটিংটা হয়েছিল শুটিংটা বিশেষ শুরুতেই হয়েছিল বাট আমরা ওই ফুটেজগুলো হারিয়ে ফেলেছি নষ্ট হয়ে গেছে কিছু এই জন্য আবার নতুন করে রিয়ারেন্স করে আবার সুন্দর করে একটা কাহিনী দাঁড়ানো হয়েছে এবং খুব ভালো হয়েছে এটা একটা কষ্টের বিষয় না দার্জিলিংয়ে অনেক সুন্দর একটা লোকেশনে কাজ করার সুযোগ হয়েছে কাজও হয়েছে কিন্তু ফাইনালি আসলে হয়নি হয়নি তারপরে বাংলাদেশে কোথায় শুটিং করেছেন এটা ওই পুরন ঢাকা পুরনো ঢাকা আর কি রোমান্টিক একটা গান কি রোমান্টিক স্যাড রোমান্টিক আচ্ছা আমি কি একটু গিয়ে শোনাবো হ্যাঁ আমি আসলে সেই অনুরোধটাই করতাম আমার আকাশ মেঘলা কালো তোমার আকাশ নীল এক ভুবনের দুই বাসিন্দা খুব বেশি গডমিল মিল আমার আকাশ মেঘলা কালো তোমার আকাশ নীল এক ভুবনের দুই বা সিন্দা খুব বেশি গরম চোখের কণেতে জল শুকিয়েছি আড়ালে থেকেছি তোমার চোখে পড়িনি অবিরত কখনো তো ভুল করে ঠোঁটে ফোটেনি আমার অত কষ্ট হয় কাঠের পুতুল আছে মোর প্রাণ আমার কষ্ট হয় হয় অভিমাণ কাঠের পুতুল নই আছে মোর প্রাণ বাহ চমৎকার চমৎকারে এই গানে রেস্ট থাকতে থাকতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি এক্ষুনি আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম গল্প কথার আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন গল্প করছিলাম গান শুনছিলাম সঙ্গীত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতির সাথে যে গানের গল্পে ছিলাম যে নতুন অনেক অনেক কাজ তো হচ্ছে আর গত বছরের একটু কাজের কথা শুনছিলাম যখন তো প্রথম দিকটা কি কি কাজ হয়েছে গত বছরের গত বছরের প্রথম দিকটা হয়েছে রঙ্গন মিউজিক স্টেশন থেকে আমার মোহিনীর সুরে একটি আর জামাল হোসেন ভাইয়ের লেখা একটি গান রিলিজ হয় তারপর সঙ্গীতা থেকে আমার একটি গান রিলিজ হয়েছে আর তারপরে সিরিজ থেকে আমার দুটো গান রিলিজ হয়েছে আচ্ছা তারপর আরো দুই তিনটা চ্যানেল থেকে আমার কয়েকটা গান রিলিজ হয়েছে কেমন ধরনের সেই গানগুলো সবগুলো আধুনিক এবং ফোক বেজ জি সিরিজ থেকে যেটা হয়েছে সেগুলো ফোক বেজ গানগুলো আমাদের মাটির গান যে এরকম হয় এরকম আর সবগুলোই আধুনিক আচ্ছা আর কাদের সাথে কাজ করা হয়েছে টিমের ব্যাপারে যদি একটু জানতে চাই টিমের ব্যাপারে আসলে আমি সবগুলো সলো গেয়েছি একটাই শুধু দাদার সাথে ডুয়েট করেছিলাম ছিল আর এক এইটা তো আসলে ওই বিভিন্ন কোম্পানি যখন কাজ করি তাদের মাধ্যমে যাদের সাথে পরিচয় হয় ও তারা হয়তো মিউজিক ভিডিওগুলো করে ওভাবে একটা করে টিম হয়ে হয়ে কাজ করা এবং ঘুরে ফিরে দেখা যায় অনেক টিমের সাথেই কাজ করা হয় অনেকের সাথে কাজ করা হয়েছে সে অভিজ্ঞতাটাও হয়েছে আর যখন করোনাকালীন সময় শুরু হলো সেই সময়টা আসলে একজন শিল্পীর জীবনে কেমন ছিল কতটা কঠিন ছিল খুবই দুঃসময় গেছে সেটা আসলে সবচেয়ে বড় কথা আতঙ্কে ছিলাম কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কি করা উচিত কি করতে হবে একটা ভয় কাজ করছিল বেশি ছাড়া কিন্তু আমরা কিন্তু ভালোই ছিলাম মোটামুটি হয়তো কাজ কম হয়েছে কিন্তু বাসার মধ্যে থেকেছি অনেকের হয়তো অনেক আর্থিকভাবে কিন্তু অনেক সমস্যাও হয়েছে খারাপ গেছে বাট আমরা বলতে পারি যে মোটামুটি ভালোই ছিলাম বরং আরো বাসায় থেকে বাসা বেশি করে ক্লিন হতে হবে এই সচেতনতাটা গড়ে ওঠা তারপরে বাসার যেগুলো কাজ আগে করি নাই সেগুলো করা বাচ্চাদের বাচ্চাকে বেশি করে সময় দেওয়া সংসারে একটু সময় দেওয়া এটা হয়েছে আর সঙ্গীতের চর্চার ক্ষেত্রে চর্চাটা তো আমার নিয়মিত চলে চলে আমি কিছু হোক আর না হোক দিনে আমি অ্যাটলিস্ট আমি এক ঘন্টা হলেও আমি বসব মানে মানে এটা আসলে সঙ্গে সাধনার ব্যাপার জি আমার তো মনে হয় যে চর্চা যদি না থাকে একটা শিল্পী কিন্তু খুব স্মুথলি গাইতে পারে না জি জি এবং মনে হয় গানটি শুনলে কিন্তু বোঝা যায় যে কে চর্চার মধ্যে আছেন কে নেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে হ্যাঁ। অবশ্যই আমি মনে করি এটা যে আমরা যেরকম বলে না যে হচ্ছে অনেকদিন ফেলে রাখলে একটা জিনিস মরিচা ধরে যায় হ্যাঁ মরিচা ধরে যায় তো সেই রকমই আর কি চর্চা ওই রকমই আর ছোটবেলার কথা যদি একটু জানতে চাই ছোটবেলার থেকে আপনি গানের সাথে কি করে যুক্ত হয়েছেন ছোটবেলাটা হচ্ছে আমি যখন খুবই ছোট ছিলাম তখন থেকেই দেখেছি বাসায় গানের পরিবেশ ছিল বড় বোন মা তারপরে ওরা সবাই গাইতেন বাসায় ওই আপাদের ওস্তাদজিও আসতেন তো সেইভাবে পরিবেশটা পেয়েছি আস্তে আস্তে আমার হাতে খুঁড়ি আমার বোন এবং আমার মার কাছে আচ্ছা তারপর যখন স্কুলে যায় তখন আমার চার বা সাড়ে চার বছর বয়স তখন একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় স্কুলে তো সেখানে আমি খুব পারফরমেন্স করে একটা গান করেছিলাম এবং স্যাড একটা গান সাজিয়ে গুজিয়ে দে মরে তোরা আচ্ছা তো ওই গানটা বিটিভির মাধ্যমে ওই গানটা ওই সময়টা খুব জনপ্রিয় ছিল ওই গানটা গাওয়ার পর সবাই ছোট মানুষ তারপর অভিনয় করে ফিল দিয়ে গাছে দুঃখ তো তখন ওই সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো এবং আমাকে খুব ডেকে ডেকে বিভিন্ন জায়গায় গান গাইতে নিয়ে যেত ওই সেখান থেকে গানটা আসলে ভালো লাগা শুরু হয়েছে তারপরে কোন সময়টাতে মনে হয়েছে আপনি গানকে ভালোবেসে কাজ করতে চান গানকে নিয়েই আমি ছোটবেলা থেকে যদি কেউ কিছু বলতো মানে এটা মানে মানে বললে হবে হয়তো বিশ্বাস করবে না ছোটবেলা থেকে শিল্পী হতে চেয়েছি আমি মানে অন্য কিছু হওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বা এটা সেটা ওইটা আমি কখনোই হতে চাইনি আমার স্বপ্ন ছিল যে সঙ্গীত শিল্পী হব আর এই ইচ্ছেটাকে আসলে কতটুকু ফ্যামিলি থেকে সাপোর্ট দিয়েছে ফ্যামিলি সাপোর্ট আমার হাজবেন্ডের সাপোর্ট পরবর্তীতে আমার শ্বশুরবাড়ির সবার খুব সহযোগিতা পেয়েছি জানি না কতটুকু আসতে পেরেছি বাট আমার স্বপ্ন যেটা সেই লক্ষ্যে হয়তো আমি হাঁটছি এখনো জি জি বাহ চমৎকার আরো গল্প করব তবে আরেকটা গান শুনতে চাই কোন গানটার কয়েকটা লাইন আমরা এই মুহূর্তে শুনতে পারি জামাল হোসেন ভ্যাল লিখা উজ্জ্বল সিনহার সুর হ্যাঁ তোমাকে আমি বলতে চাই সে কথা অভিমান বসে তোমায় হয়নি বলা যে কথা তোমাকে আমি আজ বলতে চাই সে কথা অভিমান বসে তোমায় হয়নি বলা যে কথা যদি থাকে গো তোমার দিনের সে মন হয়তো হবে দু হৃদয়ে জমানো ব্যথা তোমাকে আমি বাহ চমৎকার এই গানের প্রসঙ্গে শুনবো তবে আবার একটা বিরতি সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসি প্রিয় দর্শক সময় হয়ে গেল গল্প কথাতে আবারও বিরতি নেবার ফিরে আসছি এক্ষুনি আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি চমৎকার একটা গান শুনছিলাম এই গানটা কি কোনো ফিল্মের না না এটা হচ্ছে রঙ্গন মিউজিক স্টেশনের ব্যানারে আসবে আচ্ছা এটা শ্রদ্ধেহ জামাল হোসেন ভাইয়ের লেখা আর উজ্জ্বল সিনহার সুর আচ্ছা ইউটিউব একটা চ্যানেল সঙ্গীতের বিভিন্ন মাধ্যম আছে তো হ্যাঁ বিভিন্ন জায়গায় কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করা হচ্ছে যেহেতু চলচ্চিত্রের কথা চলেই আসলো চলচ্চিত্রেও তো রিসেন্টলি একটা কাজ হয়েছে প্লেব্যাকের সেই প্রসঙ্গে একটু জানতে চাই ছবিটার নাম একটু মানে একটু অন্য ধরনের মন বসেছে পড়ার আচ্ছা তো এইটাতে মোস্তাফিজুর রহমান ভাই মানে প্রযোজনায় এই তো এটা বাবলু ভাই ছিলেন মিউজিক ডিরেকশনে একটা গান করেছে স্যাড একটা ফোক গান করেছে খুব সুন্দর আচ্ছা বাট ও থাকে না কিছু যে যে গানগুলো হয়তো একটু টাচি হয় এই ধরনের গানই পেয়েছি আমি সলো গেছি আমি আর তার আগে একটা গান করেছি সেটা হচ্ছে আমাদের রাজীব আর আমি একটা ডুয়েট গান করেছি সেটা ফিল্মের জন্য এই বছরই সেটা এই বছরই আচ্ছা নতুন বছরে দুইটা কাজ করেছি ফিল্মে দু হাজার আমি দুই তিনটা কাজ করেছি মানে কোভিডের টাইমেই

ওইভাবে দিতে হয় চটুল আঙ্গিকের হলে সেরকম এক ধরনের স্যাড মোটর মানে কাহিনীর অনুসারে মানে ক্যারেক্টারে ঢুকে যাওয়া সেভাবে প্রেজেন্টেশন করতে হয় আর কি আর চলচ্চিত্রের গানের কথা যদি আপনার কাছে জানতে চাই প্রায় 500 গান তো অলরেডি মনে হয় হয়ে গেছে তারও বেশি হবে তো এতগুলো গান করা হয়েছে যখন শুরুটা আসলে কোন সময়ে ছিল শুরুটা আমি 2000 সালে করেছি এটা হচ্ছে মায়ের সম্মান ছবি দিয়ে আচ্ছা আমি দিন তেজ আমাকে গেছে হ্যাঁ এবং ও বুলবুল ভাই আমাকে প্রথম ব্রেক দেন ওই ছবিতে আমার তিনটা গান ছিল আহ তো মহরত হয়েছিল আমাকে দিয়ে এবং গানটা কিন্তু পুরস্কার বিভিন্ন জায়গায় পুরস্কারের জন্য কিন্তু নমিনেশন দিয়েছিল পূর্ণিমা ছিল আচ্ছা ছবিতে রিয়া আপনার প্রথম কেমন লেগেছিল সেই সময় আপনার গানের কণ্ঠে মেলাচ্ছেন যারা ছিলেন দেখেছেন সেই সময় তো ক্রেজ ছিলেন তারা কেমন লেগেছে খুব একটা রকমের অনুভূতি আর আমার স্বপ্নই ছিল আমি প্লেব্যাক সিঙ্গার হব আচ্ছা সত্যি ছোটবেলা থেকে শুধু মনে হতো যে যখন আমি কবে ম্যাডাম রাজ্জাক সাহেব তারপরে শাবানা আলমগীর সাহেব যখন ছবিগুলো দেখতাম তারপর সালমান শাহ আসলো এরপরে তো ক্রেজ বুঝি তখন অনেক সিনেমাটা তো কবি গাইবো সিনেমায় আমার গান এরকম শোনা যাবে এরকম যখন সিনেমা হলে যায় পর্দায় যখন নামগুলো আসে শিল্পীদের আমার কখনো এখানে নাম লেখা থাকবে আর কি স্বপ্নটা তো সেটা ফুলফিল হয়েছে জানি না কতটুকু করতে পেরেছি বাট আমার ইচ্ছা এবং আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না কখনোই প্রত্যেকটা কাজকে খুবই খুবই সম্মান দিয়ে করি অবশ্যই এবং আমার মনে হয় যে যতটুকু মানে একাগ্রতা এবং ডিভোশন দিয়ে করা যায় করি করি অনেক অনেক কাজ হচ্ছে যদি স্বীকৃতির জায়গাটা জিজ্ঞেস কি বলবেন স্বীকৃতি আসলে বাবা মা নাম রেখেছে সেই হিসাবে স্বীকৃতি কিছু কিছু ক্ষেত্রে স্বীকৃতি তো অবশ্যই পেয়েছি যেরকম আমার মা হয়েছি জি এটা একটা বড় স্বীকৃতি আমার জন্য তারপর সঙ্গীত জীবনে এসছে কিন্তু আমার মনে হয় যে সত্যিকার অর্থে স্বীকৃতির যা পাওয়া ছিল বা যে অর্জনটা স্বীকৃতির জন্য ছিল সেটা আসলে হয়ে ওঠে নি হয়ে ওঠে এটা বলবো যে আমি অনেক সময় মনে করি যে এটা কোনো কিছুর দোষ না যে আমার লবিং নেই জ্যাক নেই এটা না আমি সুযোগ অনেক পেয়েছি আল্লাহ দিলে আমি যা সুযোগ পেয়েছি এই প্রজন্মের অনেক ভালো ভালো শিল্পীরা সেই সুযোগটা পায়নি আমি মনে করি কি লাভ সেভার করতে হয় জি এটা খুবই বড় একটা কথা করতে হয় এইটাই আর কি আর এই যে দর্শকের এত এত ভালোবাসা পাচ্ছেন আপনার গানকে যারা ভালোবাসে পছন্দ করে এটাও তো স্বীকৃতি অবশ্যই এবং সবাই আমাকে যারা আমাকে চেনে সবাই এই যে তুমি থেকে শুরু করে আমাদের অনুষ্ঠানের প্রডিউসার থেকে শুরু করে প্রত্যেকে যে আমাকে এই যে ভালোবাসাটা দেয় এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া সত্যি তাই এবং এই অনুভূতিগুলো আসলে ফিল করতে পারি যখন আসলে কাউকে বলি নিজের ভালোবাসার কথা বা যখন শুনি নিজেকে কেউ পছন্দ করছে বা আমার কাজকে কেউ ভালোবাসছে এই জিনিসগুলো আসলে অন্য রকমের একটা অনুভূতি সত্যি তাই এবং আশা করছি যেন সামনে আরো সুন্দর সুন্দর চমৎকার কিছু কাজ গান উপহার পাই সেই অপেক্ষায় থাকলাম গল্প করতে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি তবে আমার জন্য ভালো লাগছে কারণ হচ্ছে গান শুনবো আমি আরেকটা আর আমাদের দর্শকের থেকে আমি বিদায় নিয়ে তারপর আপনার গানটা শুনবো ওকে আর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে আসবার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ এসএ টিভিকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য জানি না কতটুকু বলতে পেরেছি তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গল্প কথার আয়োজনে আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথি সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন কোন গানটা শুনবো আপু এই গানটি হচ্ছে বন্ধু অ্যালবাম থেকে আর গানটি লিখেছেন এবং শুরু করেছেন কেজিয়া আচ্ছা আর সঙ্গীত করেছিলেন শিয়াব রিপন ভাই সেটা গাইছি শুনে ফেলি স্বপ্ন বুনি দেবনীষিতকে ছড়া কি করে থাকি তোর তরে মন পড়ে ডাকে সারাখন জাদু আছে তোর মাঝে সুখের মরণ জানি না বুঝি না কিছুতে কারুনে ও বন্ধু তোর কারণে তোর কারণে ও বন্ধু তোর কারণে দিন যায় মাস যায় যায় রে বছর তোর কারণে ও বন্ধু তোর কারণে স্বপ্নেতে ভাসি আমি স্বপ্নেতে রই তোর কারণে বন্ধু তোর কারণে জানি না বুঝি না কিছুতে মানি না মন যে হারাই তোর কারণে অবন্ধু তোর কারণে তোর কারণে অবন্ধু তোর কারণে